আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু তালেব, সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে 4.19 শ্রেণীর বীজগণিত রাশির কিছু সমস্যা নিয়ে। আমার আজকের প্রথম সমস্যাটি হলো আট নং সমস্যা। এই সমস্যাটির বুদ্ধিবুদ্ধি হলো এ মাইনাস ওয়ান বাই এ সমান এম হলে প্রমাণ করতে হবে যে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4 সমান এম পাওয়ার 4 প্লাস 4m² প্লাস 2। বুদ্ধিবুদ্ধির আলোকে এই সমস্যাটি আমি সমাধান করব। তাহলে প্রথমেই দেওয়া আছে a माइनस 1 बाय a समान m। এখন এই তথ্য থেকে আমরা এই সমস্যাটি সমাধান করব। তাহলে যেহেতু এই সমস্যাটি প্রমাণ করে দেখাতে হবে, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইডে আছে এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 কে আমরা প্রথমে স্কয়ার করে নিব, অর্থাৎ ভাঙিয়ে নিব। তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার তারপর স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর উপরেও a স্কয়ার। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটি ব্যবহার করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটি আমরা প্রথমেই প্লাস হিসেবে ব্যবহার করব। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে হলো a হলো a স্কয়ার আর b হলো 1 বাই a স্কয়ার। দেখা যাচ্ছে এখনো a স্কয়ার প্লাস b স্কয়ার আছে এখানে। আমরা পুনরায় a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটি ব্যবহার করব। এখন আমরা মান লিখব। মানে রয়েছে a মাইনাস 1 বাই a সমান m, অর্থাৎ মাইনাসের মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে মাইনাসের অনুসিদ্ধান্তটি ব্যবহার করব, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের মাইনাসের অনুসিদ্ধান্তটি ব্যবহার করব। তাহলে আমরা লিখব এখন এ মাইনাস 1 বাই এ হোল স্কয়ার, অর্থাৎ এ মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে এই হোল স্কয়ারটা লিখব। আর উপরে এ স্কয়ার এবং নিচের এ স্কয়ার কাটা গেলে মাইনাস হবে 2x^2। এখন a মাইনাস 1 বাই এর মান বসিয়ে দিব এখানে m। তাহলে m স্কয়ার উপরে অর্থাৎ লবের a এবং ঘরে a কাটা গেলে এখানে হবে 2x^2, তারপর হোল স্কয়ার মাইনাস হবে 2। এখন a প্লাস b, অর্থাৎ m স্কয়ার হলো a এবং 2 হলো এখানে b। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা ব্যবহার করি। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার প্লাস 2, এ হলো এম স্কয়ার, বি হলো এখানে 2 প্লাস বি স্কয়ার, অর্থাৎ 2 স্কয়ার, আর মাইনাস হলো 2। এখন এম পাওয়ার এম স্কয়ার তারপর স্কয়ার থাকলে হবে এখানে এম পাওয়ার 4, আর 2 এবং 2 গুণ করে 4 এবং এম স্কয়ার গুণ করলে হবে 4 এম স্কয়ার, আর 2 উপরে স্কয়ার থাকলে হবে 4 আর মাইনাস হলো 2। এখন হবে এম পাওয়ার 4 প্লাস 4 এম স্কয়ার প্লাস 4 থেকে মাইনাস 2 বিয়োগ করলে হবে প্লাস 2। তাহলে এখানে সমস্যাটিতে ছিল বাম পক্ষে ছিল আমার এ বা এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 সমান প্রমাণ করে দেখাতে হবে আমাকে এম পাওয়ার 4 প্লাস 4 এম স্কয়ার প্লাস 2 আমার বাম পক্ষ থেকে ডান পক্ষের সমান প্রমাণ করে দিতে হবে, অর্থাৎ এম পাওয়ার 4 প্লাস 4 এম স্কয়ার প্লাস 2 আমার সমস্যাটি সমাধান করা হলো। আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার আজকে প্রথম সমস্যাটি সমাধান করা হলো।
প্রিয় শিক্ষার্থীরা এখন আমি আরো একটি সমস্যা সমাধান করব তাহলে আমার আজকে পরবর্তী সমস্যাটি হলো 10 নম্বর সমস্যা এই সমস্যাটির উদ্দীপকটি হলো f m + 1 / m = 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 + 1 / m টু দি পাওয়ার 4 = 2 এখন আমি এই উদ্দীপকের আলোকে সমস্যাটি সমাধান করব তাহলে আমি লিখব দেওয়া আছে m plus 1 by m সমান 2 এখন যেহেতু সমস্যাটি প্রমাণ করে দেখাতে হবে সেহেতু আমি লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে রয়েছে আমার এখানে m পাওয়ার 4 প্লাস 1 বাই m পাওয়ার 4 তাহলে আগে আমি প্রথমে এই m পাওয়ার 4 এবং 1 বাই m পাওয়ার 4 কে a স্কয়ার করে নিব তাহলে m স্কয়ার a স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার a স্কয়ার তাহলে এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসূচকটি আমি এখন ব্যবহার করব তাহলে প্রথমে আমি ব্যবহার করব a স্কয়ার প্লাস b স্কয়ারের ক্লাসের অনুসূচকটি তাহলে হবে এখানে m স্কয়ার অর্থাৎ a প্লাস 1 মাইনাস স্কয়ার অর্থাৎ b a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b এখন দেখা যাচ্ছে এখানে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার এখন আবারও সূত্র অর্থাৎ আবারও অনুসূচিত করা যাবে তাহলে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারে এখন আমি প্লাসের অনুসূচিতটি ব্যবহার করব কারণ এখানে প্লাসে মান দেওয়া আছে অর্থাৎ m প্লাস 1 বাই m সমান 2 মান দেওয়া আছে তাহলে আমি এখানে লিখব a প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ এম প্লাস ওয়ান বাই হোল স্কয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম এখন তৃতীয় বন্ধনে দিয়ে বি হোল স্কয়ার বাইরে এই এম স্কয়ার এবং এম স্কয়ার কাটা গেলে মাইনাস হবে টু এর কে টু এখন এম প্লাস ওয়ান বাই এম মান এখানে টু বসিয়ে দিব অর্থাৎ টু স্কয়ার মাইনাস হবে লবের এম এবং ঘরের এম কাটা গেলে এখানে হবে 2 এর কে 2 আর হোল স্কয়ার আর বাইরে মাইনাস হলো 2 এখন 2 এ স্কয়ার অর্থাৎ 2 কে বর্গ করলে এখানে হবে 4 মাইনাস হবে 2 হোল স্কয়ার আর বাইরে মাইনাস 2 4 থেকে 2 বিয়োগ করলে হবে এখানে 2 স্কয়ার মাইনাস 2 অর্থাৎ 2 স্কয়ার হলো 4 মাইনাস হলো 2 সমান হবে এখানে 2 তাহলে আমার কমপক্ষে ছিল দেওয়া ছিল এখানে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 আমার ডান পক্ষে এখানে দেওয়া ছিল 2 আমার বাম পক্ষ থেকে আমার ডান পক্ষ সমান প্রমাণ হয়ে গেছে আমি লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড তো শিক্ষার্থীরা আমি আজকে দুটি সমস্যার সমাধান করে দেখাতে পারলাম এখন একটা বাইরের কাজ নিয়ে নাও আমার আজকের বারের কাজটি হলো আজকের বারের কাজ দেখো অনুশীলনী 4.1 এর 11 এবং 12 নং সমস্যা দুটি সমাধান করব আশা করি আমার এই সমস্যার সমাধান করার আলোকে তোমরা এই সমস্যা দুটিও সমাধান করতে পারবে এই শিক্ষার্থীরা আজকে আর না কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুশীলনী সমস্যা নিয়ে সবার সুস্বাস্থ্য দিনের কামনা করে শেষ করছি কথা হাফেজ